Sabrumo CPM Congress Alliance unge salka somni candidate mannang Rajendra Riang bong thangye campaign kheyo abrowa bungno prom risawya ha akhe abrowa brang bike rally for heyo abon yago khe prom nang Rajendra Riang bong kau saklaye nariyo আপনারা জানেন যে ইন্ডিয়া ব্লকের বামফ্রন্টের সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে পূর্ব আসনে আমাকে নিয়োজিত করা হয়েছে। আমি আপনাদের কাছে আবেদন রাখব এবং আশীর্বাদ চাইব যাতে আপনারা নির্বাচক মণ্ডলীরা সিপিএমের প্রার্থী হিসাবে বা ইন্ডিয়া ব্লকের প্রার্থী হিসাবে কাস্তি হাতের তার কাছে চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করাবেন। আমাকে দিল্লিতে যাতে গিয়ে আমরা গরিব মানুষের জন্য, শোষিত বঞ্চিত মানুষের জন্য, বেকারদের জন্য, শ্রমিক কৃষকদের জন্য গিয়ে কথা বলতে পারি। আমি আমার কথা আমি বাড়াবো না, আমি এখন সুস্থই আছি, আশা করি আগামী দিনও সুস্থ থাকব এবং আপনাদের জন্য লড়াই সংগ্রাম আমি করতে পারবো। আমি এই কথাগুলো বলে আপনারা জানেন যে ভারতবর্ষের যে সরকার, এই সরকার একটা তানাশাহীন সরকার, যেই সরকার সংবিধান মানে না, গণতন্ত্র মানে না, ধর্ম নিরপেক্ষতাকে তারা মানে না। তার জন্য সবারই আমাদের এখন দায়িত্ব হচ্ছে যে এই বিজেপি সরকারকে পতন ঘটিয়ে নতুন একটা সরকার আমরা গঠন করতে চাই। ইন্ডিয়া জোট 27টা দল মিলিতভাবে আমরা শক্তিশালী হচ্ছি এবং এই সরকার গঠন করে আমরা ভারতবর্ষের সামনে এই সংবিধান, পবিত্র সংবিধানকে আমরা রক্ষা করব এবং গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাকে আমরা শক্তিশালী আমরা করব। দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের লড়াই হয়েছে, দিন দিন নিত্য প্রয়োজনীয় সহ পেট্রোল ডিজেল গ্যাসের, রান্নার গ্যাসের দাম কীভাবে হু হু করে বাড়ছে। তার জন্য এই যে মিথ্যাবাদী সরকার, জুমলা সরকার, এই নরেন্দ্র মোদীর সরকারকে এইবার পতন আমরা ঘটাবো। ইতিমধ্যে সারা ভারতবর্ষের লোক নির্বাচক মণ্ডলীরা ঐক্যবদ্ধ হচ্ছে, শক্তিশালী হচ্ছে। আমরা শুধু 27টা দল না, ভারতবর্ষের যারা সংবিধানকে রক্ষা করতে চায়, যারা ধর্ম নিরপেক্ষ, গণতন্ত্রকে শক্তিশালী মজবুত করতে চায়, আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, শক্তিশালী হচ্ছে। আমি আবেদন রাখবো আপনারা আশীর্বাদ করবেন এবং আমাকে জয়যুক্ত করবেন। এই কথাগুলো বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলে এখানে শেষ করছি। প্রসঙ্গ নিয়ে আপনি কী বলবেন? এই নির্বাচন তো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ভারতবর্ষের সংবিধান রক্ষার প্রশ্নে, গণতন্ত্র রক্ষার প্রশ্নে এবং ধর্ম নিরপেক্ষতা বজায় রাখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে আমি বলব দ্রব্যমূল্য বৃদ্ধি এবং দুর্নীতি রুখবার জন্য এই যে বড়ো বড়ো কেলেঙ্কারি হচ্ছে এটা রুখবার জন্য আমরা লড়াই করছি। আমার আশা যে এইবার সরকার পরিবর্তন হবে, বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না, এটাই আমার। আজকে এই সাব্রম মহকুমার সফরে এসে, নির্বাচনী প্রচারে এসে কী অনুভূতি হয়েছে আপনার? আমরা সকাল থেকে বেরিয়েছি বিভিন্ন গ্রাম, বিভিন্ন বাজার প্রচার আমরা করেছি, বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি। এখানে পজিটিভ রেসপন্স মানুষ দিচ্ছে যে তারাও চায় এই সরকার পরিবর্তনের জন্য এবং শান্তি সম্প্রীতি উন্নয়ন যাতে আগামী দিন হয়, গণতন্ত্র যাতে রক্ষা হয়, মানুষের বাক স্বাধীনতাকে যারা রুখে দেয় তাদের বিরুদ্ধে ঐক্যমত হচ্ছে। তো আমার আশা বিশ্বাস যে মানুষ আমাদেরকে ভোট দেবেন, মানুষের কাছে আমরা আশীর্বাদ চাইছি। নিশ্চয়ই আপনারা যারা নির্বাচক মণ্ডলী তারা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে আমাদেরকে ভোট দেবেন, কাস্তে হাতে তার কাছে এলে
ভোট দেওয়ার জন্য আমরা নিবেদন করছি, আবেদন করছি, এই অনুরোধ জানাচ্ছি। ভারতবর্ষের পবিত্র সংবিধানকে রক্ষা করবার দায়িত্ব আমাদের সকলের, তাই বর্তমান ভারতবর্ষের যে সরকার, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, এই সরকার তার প্রতিশ্রুতি একটাও পালন করছে না গত 10 বছরে, বরং তার বিরুদ্ধে তার প্রতিশ্রুতির খেলাপ করে তার বিরুদ্ধে তারা কাজ করছে। বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রেই হোক, 15 লক্ষ টাকার কথা বলেছি সেই কথাই হোক, কৃষক শ্রমিক ছোট মধ্য যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রেই হোক, আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা দুটি আসন, পশ্চিম ত্রিপুরা আসনে আগামী 19 তারিখ এবং আমাদের এই পূর্ব ত্রিপুরায় আগামী 26 তারিখ নির্বাচন হতে যাচ্ছে। আমাদের এই পূর্ব ত্রিপুরার মধ্যে আমাদের সিপিআই মনোনীত প্রার্থী ইন্ডিয়া বক্স সমর্থিত কমরেড রাজেন্দ্র রিগের সমর্থনে আজকে এই সোনাই বাজারে মিছিল পথসভা আমরা করছি। এই পথসভায় এই সোনাই বাজারে যারা দোকানপাটে বসে আছেন, দূর দূরান্ত থেকে আমার কথা শুনছেন, প্রথমে সকলকে আমি বিনীত নমস্কার জানাচ্ছি, যতন খুলুমখা নমস্কার। আমরা আমাদের পূর্ব ত্রিপুরা আসনের মধ্যে আমরা আমাদের 14 লক্ষ যে ত্রিপুরা আশা আছে, তথাকথিত ত্রিপুরা আশা জনজাতি উপজাতির মাইয়া যারা কান্না করেন, তাদের প্রার্থী আপনারা শুনেছেন, নাম জেনেছেন ইতিমধ্যে। এই 14 লক্ষ মানুষের কাছ থেকে একটা লুকতার বাইরে 36 গড় থেকে উড়িয়ে এনে ওই কীর্তি দেবী সিং নামে, এখন কীর্তি দেবী সিং নাম পরিবর্তন করে কীর্তি দেবভর্মা নামে ওনারা লিখাচ্ছেন, ওনারা প্রচার করছেন বিকাশের সমর্থন পাওয়ার জন্য। আমরা এই নির্বাচনকে, এই লোকসভা নির্বাচনে আমরা হোমহোম করছি দেশের সংবিধান রক্ষা করার জন্য, দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য, দেশের দলীয় পথকে উদ্ধার করার জন্য। এইবারের নির্বাচন, এইবারের লোকসভা নির্বাচন একটা নিষ্পক্ষ নির্বাচন না, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, মানুষের মৌলিক অধিকারে তা রক্ষা করার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে, পূর্ব ত্রিপুরা আসনের মধ্যে আমরা আমাদের এই শুদ্ধ মুখ ত্রিপুরা আসা থেকেই, আমাদের ত্রিপুরা রাজ্যের বৃহত্তম জনজাতি অংশ রিয়াং সম্প্রদায় থেকে আমাদের 3 ঘরের এমএলএ স্বচ্ছ মোদি হয়েছিল 2 বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছিল গ্রহণ সময়।